আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নার্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমরা দেখব আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ দামুদিয়া শরীয়তপুরে যারা যারা চান্স পেয়েছে তাদের টোটাল জিপিএ এবং টেস্ট মার্ক কত ছিল এবং নার্সিংয়ে দু হাজার সালে চান্স পাওয়ার জন্য তোমাকে সর্বনিম্ন কত পেতে হবে সেটা সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নেবো তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা আজকে অনেক কিছুই নার্সিং সম্পর্কে জানতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাহলে তোমরা খেয়াল করো প্রথমে যে চান্স পেয়েছে তার মেরিট ছিল হচ্ছে ছয়শো একুশ তার নাম তাজবিন আরা তন্নি তার টেস্ট স্কোর তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে তার টেস্ট স্কোর ছিল হচ্ছে কত উনআশি এবং তার টোটাল মেরিট স্কোর ছিল হচ্ছে একশো উনতিরিশ তার মানে তার টেস্ট স্কোর এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পরীক্ষায় মিলে সে মোট কত পেয়েছে একশো উনতিরিশ তার মানে দেখো সে কিন্তু প্রথমবার অর্থাৎ যখন প্রথমবার নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছিল সে কিন্তু চান্স পায়নি একশো উনত্রিশ কিন্তু সে চান্স পায়নি হয়তো বিভিন্ন কারণে তার চান্সটা মিস হয়ে গিয়েছে তাহলে খেয়াল করো টেস্ট স্কোর ছিল হচ্ছে উনআশি এবং টোটাল মেরিট স্কোর তার কত একশো উনত্রিশ তাহলে তার জিপিএ থেকে কত মার্ক ছিল সেটা একটু তোমাকে একটু এখন বের করে দেখি চলো তার টোটাল জিপিএ মার্ক ছিল তাহলে একশো উনতিরিশ মাইনাস উনআশি তার কিন্তু দুইটাতেই প্লাস ছিল তাহলে খেয়াল করো এই শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষাতেই কিন্তু প্লাস ছিল যার কারণে তার টোটাল জিপিএ থেকে মার্ক পঞ্চাশি পঞ্চাশ ছিল এবং সে নার্সিং ভর্তি পরীক্ষায় উনআশি পেয়েছে অর্থাৎ তার টোটাল মেরিট একশো উনতিরিশ এবার আমরা দেখি দ্বিতীয় নাম্বারটা তার মেরিট হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়াশি হুমায়রা জাফরিন এশা তার টোটাল টেস্ট স্কোর ছিল হচ্ছে চুহাত্তর এবং তার মেরিট স্কোর হচ্ছে একশো চব্বিশ সেও কিন্তু মেরিটে চান্স পেয়েছে ওকে তাহলে খেয়াল করো চুহাত্তরও কিন্তু চান্স পাওয়া পসিবল যদি তোমার জিপিএ ভালো থাকে তিন নম্বরে দেখো মোহাম্মদ সামিউল মিয়া সে একজন মেল তার মেরিট ছিল হচ্ছে কত ষোলোশো তেতাল্লিশ সে কিন্তু সেলে হয়েও খেয়াল করো চুয়াত্তর পেয়ে চান্স পেয়েছে তার টোটাল মেরিট স্কোর ছিল একশো তেইশ তার মানে খেয়াল করো একটু তোমরা একশো তেইশেও কিন্তু এখন থেকে চান্স পাওয়া পসিবল কখন যেহেতু তোমার একটা কলেজ বৃদ্ধি পেয়েছে সেহেতু চান্স পাওয়া কিন্তু কঠিন কিছুই না তুমি যদি একটু ভালোভাবে গোসানো প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়াটা ইজি হয়ে যাবে তাহলে খেয়াল করে একটা ছেলে কিন্তু মূলত নিচে চান্স হয় না যেহেতু তার নতুন একটা সুযোগ আসে সে এটা কাজে লাগাতে পেরেছে সে চুয়াত্তর পেয়েও কিন্তু চান্স পেয়ে গিয়েছে এরপরে খেয়াল করো জান্নাতুল ফেরদাওসি তার মেরিট ছিল হচ্ছে আঠারোশো ঊনপঞ্চাশ সে তেহাত্তর পেয়ে নার্সিংয়ে চান্স পেয়েছে তার টোটাল মেরিট স্কোর হচ্ছে একশো তেইশ এরপরে হচ্ছে দীপঙ্কর তার টোটাল জিপিএ এবং টেস্ট স্কোর মিলে পয়েন্ট মেরিট স্কোর হচ্ছে একশো বাইশ তার মানে দেখো একশো বাইশেও কিন্তু একদম সেলের চান্স পেয়েছে এবং তার টেস্ট স্কোর ছিল হচ্ছে শুধুমাত্র চুহাত্তর এবার দেখব তোফায়েল আহমেদ তার টেস্ট স্কোর হচ্ছে তেহাত্তর এবং টোটাল মেরিট স্কোর হচ্ছে একশো বাইশ দশমিক এক দুই এরপরে রাব রাখিমা খাতুন তার মেরিট স্কোর হচ্ছে একশো বাইশ এবং টেস্ট স্কোর হচ্ছে শুধুমাত্র বাহাত্তর আশরাফুল ইসলাম তার মেরিট স্কোর হচ্ছে একশো একুশ এবং তার টেস্ট স্কোর হচ্ছে ছিয়াত্তর অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষা সে কিন্তু ছিয়াত্তর পেয়েছিলো এরপরে সোহান আহমেদ তার নার্সিং ভর্তি পরীক্ষায় স্কোর ছিল উনআশি এবং তার জিপিএ সহ মোট মেরিট স্কোর একশো একুশ তার মানে খেয়াল করো একশো একুশেও কিন্তু একদম ছেলে চান্স পেয়েছে এরপরে আইরিন আক্তার তার টেস্ট স্কোর হচ্ছে পঁচাত্তর এবং মেরিট স্কোর একশো একুশ দশমিক দুই চার তানিয়া খাতুন তার টেস্ট স্কোর তেহাত্তর এবং মেরিট স্কোর একশো একুশ তাহলে আমরা একটু বাদ দিয়ে দিয়ে নিচে যে দেখি যে সর্বনিম্ন আমরা কত পাই ওকে তাহলে খেয়াল করো তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন কিন্তু একশো বিশ পেও চান্স হয়েছে অর্থাৎ সে নার্সিং ভর্তি পরীক্ষায় সত্যি হাসিনা খাতুন সে নার্সিং ভর্তি পরীক্ষায় পেয়েছিলো সত্তর এবং তার জিপিএ সহ মোট মেরিট স্কোর একশো বিশ তার মানে এটা দ্বারা কি বোঝা গেল একজন শিক্ষার্থী সে যদি মেয়ে হয় তাহলে কিন্তু একশো বিশ পেয়েও সে যে কোনো সরকারি নার্সিং কলেজে পড়ার যোগ্যতা রাখতে পারে আচ্ছা এখন কথা হচ্ছে একশো বিশ আমি কেন সর্বনিম্ন বললাম কারণ দেখো এখানে একশো আট পেয়েও একজন চান্স পেয়েছে কিন্তু কথা হচ্ছে সে কিন্তু ফ্রিডম ফাইটার কোটায় চান্স পেয়েছে অর্থাৎ সে মুক্তিযোদ্ধা কোটায় চান্স পেয়েছে আমরা জানি যদি তোমার মুক্তিযোদ্ধা কোটা থাকে সে কিন্তু তোমার টেস্ট স্কোর কম বা জিপে কম হলেও কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই সে কিন্তু দেখো টেস্ট পরীক্ষায় পেয়েছিল মাত্র একষট্টি এবং তার টোটাল মেরিটেসও দাঁড়াচ্ছে একশো আট তাও কিন্তু সে ফ্রিডম ফাইটার কোটা থাকার কারণে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে ওকে আর যারা ওয়েটিং আছে আমি জাস্ট তাদের নামটা এখানে বলে দিচ্ছি সুমাইয়া খাতুন লিতুনজিরা খানম মেঘা খাতুন খুশেদা বেবি রয় সেলিনা আক্তার অনন্যা হালদার ইনসানা তানিমা খাতুন মাহিমা আক্তার মারুফা খাতুন সোমাইয়া আক্তার অনামিকা শাকিলা ইয়াসমিন সন্ধারাণী রয় শান্তা ইসলাম সুরভি রয় লিমা আক্তার মোসাম্মদ কামরুল নাহার মোসাম্মদ জানাতুল ফেদাউজ জেসি এই মেয়েগুলো কিন্তু বর্তমানে ওয়েটিংয়ে আছে এবং ছেলেদের ভিতরে রিয়াদ আহমেদ ওমরাস পাল মিথুন চন্দ্র সিংহ সৈয়দুল ইসলাম বা সাইদুল ইসলাম সাকিব খান শুভু এই কয়েকজন বা এই পাঁচটা ছেলে কিন্তু এখনও ওয়েটিংয়ে আছে প্লেয়ার তাহলে আমরা দেখলাম যে নবনির্মিত সরকারি নার্সিং কলেজে কারা কারা চান্স পেলো তারা কত টেস্ট স্কোর এবং কত জিপিএ নিয়ে চান্স পেলো এবং কারা কারা ওয়েটিং আসে তো তোমরা যারা দু হাজার সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের জন্য আমরা অনলাইনে সুলভ মূল্যে নার্সিং ভর্তি পরীক্ষার কোচিং করাচ্ছি আমরা বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই তিনটা কোর্সের জন্যই খুবই সুলভ মূল্যে অনলাইনে নার্সিং ভর্তি পরীক্ষার কোচিং করাচ্ছি বিগত সালগুলোতে আমাদের কোচিং থেকে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে তাই তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণে আমাদের সঙ্গী হতে পারো ইনশাল্লাহ তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণ হবে আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হতে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম